নমস্কার, আমার বাংলা সংবাদে আমি সমর্পিতা ভট্টাচার্য আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রথমে দেখে নেব আজকের সংবাদ শিরোনাম। বর্ধিত পুরকর প্রত্যাহারের দাবি, সোমবার শিলচরে গণধর্ণা। কাবুগঞ্জে সড়ক দুর্ঘটনা, বাইক স্কুটি সংঘর্ষে গুরুতর আহত 5। চোরের রাজত্ব উদ্ধার বন্দে, একই রাতে 4টি বাড়িতে হানা। এবারে বিস্তারিত আমার বাংলা সংবাদ। শহরের বেহাল অবস্থা থেকে উত্তরণের পথ খুঁজে বের করতে গত 14 জুলাই প্রগতিশীল নাগরিক সমন্বয় মঞ্চ গঠন করা হয়েছিল। এরপর থেকে শহরের বেহাল নাগরিক পরিষেবা নিয়ে লাগাতার লড়াই চালিয়ে যাচ্ছেন সংস্থার কর্মকর্তারা, কিন্তু এরপরও সরকার ও প্রশাসনের কোনো হেলদোল নেই। পুরসভা একটি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, যেখানে নির্বাচিত বোর্ড ছাড়া কেউ কোনোভাবেই কর বৃদ্ধি করতে পারে না, কিন্তু সম্পূর্ণ বেআইনি ও অন্যায়ভাবে শিলচর পুরসভা জল কর বৃদ্ধি করার পাশাপাশি ল্যান্ড ট্যাক্স ও ট্রেড লাইসেন্স সহ অন্যান্য ক্ষেত্রে কর বৃদ্ধি করে শহর জুড়ে যে অরাজকতা সৃষ্টি করেছে তা প্রতিরোধ করতে 29 জুলাই অর্থাৎ সোমবার 2 ঘন্টার গণধর্ণার ডাক দিয়েছে প্রগতিশীল নাগরিক সমন্বয় মঞ্চ। শনিবার শিলচর সিটিভিওতে এক সাংবাদিক সম্মেলনের মাধ্যমে একথা জানিয়েছেন মঞ্চের কর্মকর্তারা। সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে তারা জানান, শহরের বেহাল নাগরিক পরিষেবা সহ কর বৃদ্ধির বিষয়টি নিয়ে মঞ্চ আলাপ আলোচনার মাধ্যমে পুরসভা কর্তৃপক্ষ সহ স্থানীয় প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করলেও বিষয়টি নিয়ে সরকারি আধিকারিকদের পক্ষ থেকে ইতিবাচক পদক্ষেপ গ্রহণ করা হয়নি। এর পরিপ্রেক্ষিতে জনমানসে ক্ষোভ তীব্র বিরাজ করেছে। নতুন বোর্ড গঠন না হওয়া পর্যন্ত বর্ধিত কর প্রদান করা থেকে সকলকে বিরত থাকার আবেদন জানিয়ে বর্ধিত জল কর ও অন্যান্য পুরকর প্রত্যাহারের দাবিতে সোমবার 2 ঘন্টার গণধর্ণাকে সফল ও সার্থক করে তুলতে সকলের সহযোগিতা কামনা করেছেন মঞ্চের কর্মকর্তারা। পদক্ষেপের পরেও এর কোনো ধরনের ইতিবাচক পদক্ষেপ আমরা দেখতে পাচ্ছি না বলে আমাদের আগামী যেটা পদক্ষেপ যেটা আমরা নিতে চলেছি সেটা হচ্ছে 29 জুলাই 2024 ইংরেজি বেলা 11:30 থেকে 1:30 পর্যন্ত আমরা শিলচর পৌরসভা অফিসের সামনে ধর্নার আয়োজন করেছি এবং আমরা বিনম্রভাবে শিলচরের জনগণের প্রতি আবেদনও রেখেছি এবং সমস্ত শ্রেণীর মানুষকে আমরা আবেদন করেছি যাতে তারা এই ধরনের সামিল হন এবং প্রতিবাদে সোচ্চার হন। অভূতপূর্বভাবে আপনারা বিশ্বাস করবেন না, ব্যবসায়ী মহল তারা নিজের থেকে অত্যন্ত উৎসাহ দেখিয়ে তারা নিজেরা প্রতিশ্রুতি দিয়েছেন যে আমরা প্রয়োজন হলে আমরা দোকান বন্ধ রেখে 2 ঘন্টা আপনাদের সঙ্গে ধর্ণায় এসে সামিল হব এবং প্রতিবাদ জানাব, কারণ সেই সমস্যা তো শুধু আপনার আমার নয়, সকলের সমস্যা। তো আমরা আশাবাদী যে 29/7/2024 তারিখে আমরা যে ধর্ণার আয়োজন করেছি সেই ধর্ণা সফল হবে। কাবুগঞ্জ জনতা কলেজের কাছে সংঘটিত হলো ভয়ঙ্কর এক সড়ক দুর্ঘটনা। বাইক ও স্কুটির মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত হয়েছেন 5 জন। এর মধ্যে 2 জনকে আশঙ্কাজনক অবস্থায় প্রেরণ করা হয়েছে শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে। দুপুর 12:30 নাগাদ 306 নম্বর শিলচর আইজল জাতীয় সড়কের কাবুগঞ্জ জনতা কলেজের সামনে বিপরীতমুখী 2টি বাহনের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। প্রচণ্ড শব্দ শুনে এগিয়ে আসেন স্থানীয়রা। আহতদের উদ্ধার করে পাঠানো হয়েছে শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, স্কুটিতে 1 জন যুবক ও 1 জন মেয়ে ছিল, মোটর সাইকেলে ছিলেন 2 যুবক। স্কুটিতে থাকা 2 জন সোনাই কাপ্তানপুরের সিদ্দিক আহমেদ ও উলামা বেগম বলে জানা গিয়েছে। মোটর সাইকেলে থাকা 2 জনের নাম জানা যায়নি। পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে দুর্ঘটনাগ্রস্ত গাড়ি দুটি উদ্ধার করে নিজেদের হেফাজতে নিয়েছে। পাল্টারটা ওদিকে আওয়াজ আসলো, আর স্কুটির ব্রেক পিন কার হয়ে যাওয়ার সময় পাল্টার ইয়ে রেখে মারিয়া অ্যাক্সিডেন্ট হল। স্কুটির মাঝে একটা মেয়ে একটা ছেলে আসলো, আর পাল্টারের মাঝে 2টা ছেলে আসলো। দুইটার অবস্থা খুব খারাপ, অ্যাম্বুলেন্স দিয়ে পাঠানো হয়েছে এখন শিলচর মেডিকেল কলেজ।
আর বাকি দুজন কিছু জানানি হয়েছে আর বাইক দরকার থাকা আছে। বাকি দুজন স্কুটিতে যারা আসলো তারা কি স্কুটির যারা আসলো তারা তো এখন আর অবস্থা খুব খারাপ আর এখন লেটার খারাপ নেতা একটু বলা আছে। মানে তিনজন সিরিয়াস দুজন বেশ সিরিয়াস আর একজন। নিশি কুটুম্বের দল একই পাড়ায় ট্রাকটির বাড়িতে হানা দিয়ে লুটপাট করে নিয়ে যায়। ঘটনাটি ঘটেছে শুক্রবার রাতে উধারবন থানার অন্তর্গত যোগেশচন্দ্র বালিকা বিদ্যালয় রোডে। জানা যায় শুক্রবার রাতে ভাস্কর পাল ও স্বপন দেব চৌধুরীর বাড়িতে থাকা ভাড়াটে স্মৃতিদেব, রিন্টু করের ছেলে রুদ্রাশিস কর এবং গীতা দের ঘরে হানা দেয় চোরের দল। যদিও রুদ্রাশিস কর গীতাদের ঘরে অসফল হলেও ভাস্কর পাল ও স্মৃতিদেবের ঘরে হানা দিয়ে মূল্যবান সামগ্রী হাতিয়ে নিয়ে যায় চোরের দল। সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হন ভাস্কর পাল, তার ঘর থেকে মূল্যবান সামগ্রী সহ সোনা গয়না হাতিয়ে নিয়ে যায় চোরেরা। শনিবার ঘটনার খবর ছড়িয়ে পড়তে চাঞ্চল্য দেখা দিয়ে গোটা এলাকায়। পরে বিষয়টি জানানো হয় উধারবন্দ পুলিশকে। ছুটে আসেন উধারবন্দ থানার ভারপ্রাপ্ত আধিকারিক হাওকাম চাংসাং ও সেকেন্ড অফিসার রিন্টু আচার্য। প্রতিটি বাড়ির চুরির ঘটনা খতিয়ে দেখে প্রাথমিক তদন্ত করে গেলেও প্রতিবেদন লেখা পর্যন্ত কোনো সাফল্য হাতে আসেনি পুলিশের। এদিকে একই রাতে চারটি বাড়িতে চোরের দল হানা দেওয়ার ঘটনায় তীব্র চাঞ্চল্য দেখা দেয় জনমনে। দুইটা দশ যখন বাজছে তখন আমি একটা আওয়াজ পেয়েছি, আওয়াজটা কোন দিক থেকে আইসি আমি ঠিক ধরতে পারছি না। তারপরে 2:30 যখন বাজে তখন আমি উঠে গেছি, উঠিয়ে আমি একটা টর্চ চালাইয়া বাইরা দিকটা দেখছি আর কি, তালা খুলছি না, তালা না খুলিয়া আমি গ্রিলের ভিতরে দেখিয়া টর্চ চালাইয়া সব দেখছি। দেখার পরে এরপরেই একটু পরেই ধরেন 23:25-এর মধ্যে আবার আরেকটা আওয়াজ হয়েছে, তখন আমার মনে হয়েছে গেটটা তারা লাভ দিয়ে ফাইড়ে ইয়া গেছে। এরপরে আমি আমার ঘরে আসছি। আপনার কিটা করছে? আমার এমনি কিছু করছে না, গ্রিলটা ওই গ্রিলটা ভাঙছে, মানে ঢুকতে চাইছে, ঢুকতে চেষ্টা করছে কিন্তু ঢুকতে পারছে না। আপনারা কি তো উঠে গেছেন সব? আমি উঠে গেছি। আচ্ছা আচ্ছা। তারা উঠছে না, আমার ছেলেটা কইছে তখন তার একটা তিতা কিরকম একটা লাগে আর একটা গন্ধ স্মেল মার আর কি। তখন আমি কইছি সেন্টের বোধহয় গন্ধ, কইছে না ঘুমা, আমার একটু ঘুমের নেশা পড়ছে আর ইয়ে একটু স্মেলটা কিরকম একটা তিতা লাগছে। আচ্ছা আচ্ছা। এরপরে এক ঘুমাই গেছে, আমি আবার বিশ্বাস করেছি আমার আর ঘুম ধরছে না। ভয়াবহ চুরিকাণ্ডের ঘটনা সংঘটিত হল শহরের প্রাণকেন্দ্র নাজিরপট্টিতে। শুক্রবার গভীর রাতে এলাকায় থাকা একটি বেসরকারি প্রতিষ্ঠানের জানালা ভেঙে ভেতরে প্রবেশ করে চোরের দল। সেখানে তাণ্ডব চালিয়ে ল্যাপটপ, প্রিন্টিং মেশিন, নগদ অর্থ সহ অন্যান্য মূল্যবান সামগ্রী হাতে নেওয়ার পাশাপাশি ব্যবসার প্রতিষ্ঠানটি লণ্ডভণ্ড করে দেয় চোরেরা। বিষয়টি নিয়ে প্রতিষ্ঠানের আধিকারিক থানায় একটি মামলা দায়ের করে চুরির ঘটনায় জড়িতদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন। এদিকে সদর থানা থেকে মাত্র 500 মিটার দূরে থাকা সেই ব্যবসার প্রতিষ্ঠানে ভয়াবহ চুরিকাণ্ডের ঘটনা সংঘটিত হওয়ায় স্থানীয় জনগণ সহ ব্যবসায়ীদের মধ্যে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। আমাদের এখানে দুটো ডেস্কটপ কম্পিউটার থাকে, এখানে আমার পার্সোনাল ইউজের একটা ল্যাপটপ কম্পিউটার থাকে, এই জায়গাতে আমাদের একটা প্রিন্টার থাকে, দামি বড় লেজার প্রিন্টার থাকে, এগুলো কিছুই নেই, সব চুরি হয়ে গেছে। তারপরে গতকালকেই আমাকে একজন টাকা দিয়ে গেছিলো, অ্যারাউন্ড 12,000-এর মতন ছিল, ওই টাকাটা আমাদের এই ড্রয়ারে ছিল, ড্রয়ারটাকে ভেঙে টাকাটা নিয়ে গেছে। তারপরে আপনার আমার একটা ভ্যাকুয়াম ক্লিনার ছিল অফিস পরিষ্কার রাখার জন্য, ইউরোকা ফোর্সের বড়ো ভ্যাকুয়াম ক্লিনার, সেটা নেই। আমার একটা স্প্রেয়িং মেশিন ছিল বড়, ওই স্প্রেয়িং মেশিনটা নেই, এই সমস্ত জিনিস। তারপর আস্ত অফিস লণ্ডভণ্ড করে চলে গেছে। তো আমার মানে পুলিশ প্রশাসনের কাছে আমার একটাই আবেদন যে আমরা নাজিরপট্টি যেখান থেকে সদর পুলিশ স্টেশন মাত্র 500 মিটার দূরে, 500 মিটারও হবে না হয়তো, এই জায়গাতে যদি আমাদের নাগরিকদের জানমালের সুরক্ষা আমরা না পাই তাহলে আমরা প্রশাসনের কাছ থেকে কী আশা করব। আজকে এটা প্রথম না, এই 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 চত্বরে প্রায়ই আপনারা শুনতে পারবেন চুরি হয়, হ্যাঁ, কিন্তু চুর ধরা পড়ে না, জিনিস পাওয়া যায় না, লোকের এইভাবে ক্ষতি হচ্ছে কতদিন আগে পরে পরে। আমার এখানে আজকে প্রথম না, এটা আমার 3 নম্বর চুরি, গত 3-4 বছর আগে একবার চুরি হয়েছিল, তখন আমার এখান থেকে ল্যাপটপ চুরি হয়েছে। তো মানে কিছুদিন পরে পরে এইভাবে চুরি হচ্ছে, কে করছে, কারা করছে, পুলিশ যদি একটু আমাদেরকে এইভাবে জনসাধারণের জানমালের সুরক্ষা দিতে না পারে তাহলে আমরা কার কাছে যাবো আমাদের সুরক্ষা? কালকে দেখুন, এখন পর্যন্ত আমরা যেটা দেখেছি আমরা সব জিনিস এখনও নাড়ানাড়ি করিনি, কাজিয়া আলটিমেটলি কত টাকার কী বেরোবে বুঝতে পারছি না, কিন্তু যেগুলো এখনই যেগুলো দেখা যাচ্ছে তাতে আমার অ্যারাউন্ড ধরুন সব মিলিয়ে প্রিন্টার কম্পিউটার ডেস্কটপ সব মিলিয়ে লাখ 2 টাকা তো হবেই।
পুলিশকে জানিয়েছি, আমরা এফআইআর দেওয়া হয়েছে পুলিশের কাছে, পুলিশ আসছে এসে ইনভেস্টিগেশন করে গেছে। নদী ভাঙন রোধ, বরখলা শিলচর সংযোগকারী সেতুর বকেয়া কাজ অবিলম্বে শেষ করে তথা স্লুইস গেট সমূহ মেরামতের দাবিতে জেলা শাসকের কাছে স্মারকলিপি জমা দিল বিডিএফ এর নবগঠিত রংপুর শিমুলতলা আঞ্চলিক কমিটি। রংপুর শিমুলতলা অঞ্চলের শশাঙ্কার থেকে মধুরাঘাট অবধি জায়গাতে বরাক নদীর ভাঙনের ফলে জটিল পরিস্থিতির সৃষ্টি হয়েছে। ইতিমধ্যে এই অঞ্চলের নদী সংলগ্ন প্রায় 50টি বসতবাড়ি নদী গর্ভে তলিয়ে গেছে। এখনও ভাঙন অব্যাহত, যার ফলে স্থানীয় একটি খেলার মাঠকে ধীরে ধীরে গ্রাস করছে বরাক। এই সমস্যা সহ শিমুলতলা অঞ্চলের আরও কিছু সমস্যা সমাধানের দাবিতে এদিন জেলা শাসকের কাছে স্মারকলিপি জমা দিল বরাক ডেমোক্রেটিক ফ্রন্টের নবগঠিত রংপুর শিমুলতলা আঞ্চলিক কমিটি। পরে সাংবাদিকদের সামনে বক্তব্য রাখতে গিয়ে বরাক ডেমোক্রেটিক যুব ফ্রন্টের আহ্বায়ক হারাধন দত্ত বলেন যে এই অঞ্চলের নদী ভাঙনের সমস্যা সরজমিনে সমীক্ষা করার জন্য প্রশাসনের তরফে অবিলম্বে একটি বিশেষজ্ঞ দল পাঠানোর দাবি জানিয়েছেন তারা। এরপর এই দলের সুপারিশ অনুযায়ী নদী ভাঙন রোধে অবিলম্বে কাজ শুরু করুক প্রশাসন, এটাও তাদের দাবি। অন্যথায় আগামীতে এই অঞ্চলের নাগরিকদের আরও ক্ষয়ক্ষতির সম্মুখীন হতে হবে বলে তারা আশঙ্কিত। আমাদের প্রথম দাবি হচ্ছে আমাদের বরাকে যে নদী ভাঙন প্রতিরোধ, সেই প্রতিরোধটাকে অতি তাড়াতাড়ি যেন করতে পারে। অলরেডি একটা গ্রাম তলিয়ে গেছে এই নদী গর্ভে। শিমুলতলা শ্মশান থেকে একদম খেলার মাঠ একটা আছে, অনেক বড় খেলার মাঠ আছে, সেই খেলার মাঠটা আস্তে আস্তে নদী গর্ভে তলিয়ে গেছে। তো সেদিকে নজর দেওয়ার জন্য আমাদের ডিসি মহোদয়কে আমরা জানিয়েছি যে ওই দিকটাকে আমাদের অতি সত্বর কাজ করে দেওয়ার জন্য। এবং দ্বিতীয়টি হচ্ছে আমাদের একটা ব্রিজ আছে, অনেকদিন যাবৎ এই ব্রিজটি লটকিয়ে আছে বরখলা এবং উদারবন সমষ্টির মধ্যেই পড়ে। বরখলার সাইড কাজ হয়ে গেছে, কিন্তু আমাদের উদারবনের যে সমষ্টির মধ্যে আছে সেই কাজটি এখন পর্যন্ত হচ্ছে না। তৃতীয় হচ্ছে আমাদের সুইচগেটগুলো আছে শিমুলতলাতে, অনেকগুলো সুইচগেট আছে, সেই সুইচগেটগুলোকে মেরামতের জন্য আমরা অনেকবার স্মারকপত্র লিপি প্রদান করেছিলাম ডিসি মহোদয়ের কাছে, এখন পর্যন্ত কোনো ধরনের এরকম পদক্ষেপ নেওয়া হয়নি। যে আমাদের প্রায় 15,000 মানুষ এই সুইচগেটের কারণে প্রতি বছর বন্যার কবলে পড়ে এবং নদী বাঁধের উপরে আসতে হয়। চতুর্থত হচ্ছে বন্যা হয়ে যাওয়ার পরে এখানে জমা জলের একটা বিরাট সমস্যা দেখা দিয়েছে। এই জমা জলকে সমাধান করার জন্য আমরা এই লিপি স্মারকপত্রে আমরা লেখা রয়েছে। বিশুদ্ধ পানীয় জল পরিষেবা থেকে বঞ্চিত কাছাড়ের একাধিক গ্রাম, সরকারের দৃষ্টি আকর্ষণ সাধারণ মানুষের। জল জীবন মিশনের অধীনে প্রত্যেকটি ঘরে বিশুদ্ধ পানীয় জল পরিষেবা পৌঁছে দেওয়ার কথা বললেও বাস্তবে তার বিপরীত প্রতিক্রিয়া দেখা গেছে কাছাড় জেলার একাধিক গ্রামে। জেলার কালাইন, পাইকান, দিগরখাল ইত্যাদি গ্রামে গ্রামে প্রকল্প শুরু করা হলেও বহুদিন ধরে বিশুদ্ধ পানীয় জল পরিষেবা থেকে বঞ্চিত এলাকার অসংখ্য জনগণ। জল জীবন মিশনের অধীনে প্রকল্পগুলো মেরামত করা হলেও গ্রামবাসীর কপালে জোটেনি বিশুদ্ধ পানীয় জল। গ্রামের মহিলারা পাশে থাকা নদী থেকেই জল সংগ্রহ করে দিন কাটাচ্ছেন। এই জল প্রকল্পের অধীনে দুটি সরকারি বিদ্যালয় রয়েছে, যার মধ্যে খেলমা অষ্টম খণ্ডের নিউ এলপি স্কুলের ছাত্রছাত্রীদের দুপুরে মধ্যাহ্ন ভোজনের পর নদীর জল পান করতে হচ্ছে। গ্রামের জনগণ সাংবাদিক সম্মেলনের মাধ্যমে সরকারের দৃষ্টি আকর্ষণ করে বিশুদ্ধ পানীয় জল পরিষেবা শীঘ্রই শুরু করার আবেদন জানিয়েছেন। আমাদের স্কুল খেলমা অষ্টম গ্রামে, এখানে 150 থেকে 200 ছাত্রছাত্রী আছে। মধ্যাহ্ন ভোজনের সময় ছাত্রছাত্রীদের মধ্যাহ্ন ভোজনের পর কিছু জলের বিরাট সমস্যা হয়ে যায়। এছাড়া রাঁধুনি যারা আছে তারা নদী থেকে জল আনে আর রান্না বাড়াগুলো করে। এতে নদীতে বিভিন্ন সময় জল তো দূষিত হয়ে যেতে পারে, কর্দমাক্ত হইতে পারে, গতিকে এতনে বাচ্চাদের নানান অসুখ বিসুখ হইতে পারে। সুতরাং আমার আর এই অঞ্চলও কি বিশেষত এই স্কুলের ছাত্রছাত্রীর সুবিধার লাগে কি অত্র এলাকার লাগে সাপ্লাই কানেকশনও আছে, গোবিন্দ কুমার সাপ্লাই থেকে এত কানেকশন আছে, কিন্তু জল আর না দীর্ঘ অনেক দিন যাবৎ। গতিকে বিভাগীয় কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করি আমি হইয়া যে যাতে জল কে সাপ্লাইটার যাতে জল সঠিক সরবরাহ ব্যবস্থা হয় ওটার পক্ষে যেন কৃপা দৃষ্টি হয় বিভাগীয় কর্তৃপক্ষ। ধলাইয়ের উপনির্বাচনকে সামনে রেখে জোর তৎপরতা শুরু করেছে বিভিন্ন রাজনৈতিক দল, পিছিয়ে নেই কংগ্রেস দলও। শনিবার ধলাই বিধানসভা সমষ্টির নরসিংপুর ব্লকের ক্লেভার হাউস জিপিতেও কংগ্রেসের এক বিশাল সাংগঠনিক সভা অনুষ্ঠিত হয়। দলের সাংগঠনিক শক্তি বৃদ্ধির উপর গুরুত্ব দিয়ে বক্তব্য রাখেন প্রাক্তন মন্ত্রী মিসবাহুল ইসলাম লস্কর, জেলা কংগ্রেসের উপসভাপতি সুজন দত্ত, নরসিংপুর ব্লক কংগ্রেস সভাপতি গোবিন্দ পাল, মুক্তলাল ভট্টাচার্য, মিল্টন দেব সহ অন্যান্যরা। এরকম না, কিন্তু আপনারা যদি মনে করেন যে আপনাদের যিনি কি বলে পঞ্চায়েত মন্ডল প্রেসিডেন্ট আছেন উনি ঠিক আছেন, আপনাদের জন্য কাজ করছেন, খালি ঠিক থাকলে হবে না, আপনাদের সুখে দুঃখে উনাকে কাজ করতে হবে। তো উনি যদি ঠিক থাকেন কেউ কোনো আপত্তি নাই, উনিই থাকবেন,
আর আপনারা যদি মনে করেন যে ওনার অসুবিধা আছে বা উনি সব কাজে আসতে পারেন না, তাহলে আপনারা যাকে ভালো মনে করবেন সবাইকে এক সবাই ওনার নেতৃত্বে কাজ করতে পারবেন, ওনাকে বানাবেন। যারা বাদ পড়েছে এই মণ্ডল কমিটিতে, অনেকে তো বাদ পড়েছে, যেরকম আমাদের জেলা কংগ্রেসে অনেকে বাদ পড়ে। তো লায়ন্স ক্লাব অফ লালার উদ্যোগে এবং শিলচরের ইউথ এগেনস্ট সোশ্যাল ইভিলস ইয়াসি, গাগলাছড়া নেহরু ক্লাব ও হায়দ্রাবাদ জেলা অন্ধত্ব নিবারণী সংস্থার সহযোগিতায় শনিবার লালার গাগলাছড়া হিন্দি এমএ স্কুলে বিনামূল্যে এক চক্ষু পরীক্ষা কাম ক্যাটারাক্ট শনাক্তকরণ শিবির অনুষ্ঠিত হয়। শিবিরে মোট 163 জন চক্ষু রোগীর চক্ষু পরীক্ষা করা হয়। তার মধ্যে থেকে 35 জন ছানি পড়া রোগী শনাক্ত হয়। এদের প্রত্যেক চক্ষু রোগীকে প্রয়োজনীয় ওষুধপত্র বিনামূল্যে প্রদান করা হয়। শিবিরে রোগীদের চক্ষু পরীক্ষা সহ ওষুধপত্র বিতরণ করেন হাইলাকান্দি জেলা স্বাস্থ্য বিভাগের অপথার্মিক অ্যাসিস্ট্যান্ট প্রবীর কুমার রায়, গাগলাছড়া হেলথ সাব সেন্টারের সিএইচ ও রোমি দেবী সহ স্বাস্থ্যকর্মীরা। শিবিরে গাগলাছড়া সাব সেন্টারের স্বাস্থ্যকর্মীরা অংশ নিয়ে চক্ষু রোগীদের ব্লাড প্রেশার, ডায়াবেটিস পরীক্ষা করেন। সেই উদ্যোগ আমরা নিয়েছি সবাই মিলে, এখানে সঞ্জীবদা আছেন, সবাই মিলে আমরা বিশেষ করে লায়ন্স ক্লাব এবং ডিস্ট্রিক্ট ব্লাইন্ডের সোসাইটি যে আছে, এখানে ওষুধ আমরা সবাইকে পর্যাপ্ত ওষুধ আমরা বিতরণ করেছি। আমাদের ক্যাম্প সফল হয়েছে। আমরা আজকে লায়ন্স ক্লাবের পক্ষ থেকে আমরা ইয়াসি এবং নেহরু ক্লাবের যারা কর্মকর্তা রয়েছেন সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করছি। আমার লায়ন্স ক্লাবের কেসিআরটি মনোহর সিং চৌধুরী, কিশোর যাদব, সালেম মাহমুদ এসেছেন, হিমাংশু রায়, সবাইকে আমি ধন্যবাদ দিচ্ছি। আমরা লায়ন্স ক্লাব এবং লায়ন্স ভিশন সেন্টার চলছে লালাতে, আমরা চক্ষু রোগীদের সেবায় কাজ করে যাচ্ছি। ধন্যবাদ। লালা এবং ইউথ এগেন সোশ্যাল ইভেন্টসের যৌথ প্রচেষ্টায় এবং বিবেকানন্দ ক্লাবের সহযোগিতায় আমরা গাগলাছড়ায় একটা স্বামী শনাক্তকরণ শিবির আয়োজন করেছি এবং সফলভাবে এটা আয়োজন হয়েছে। এবং আমরা দেখছি যেভাবে নুরুল ভাই বলেছেন যে প্রায় 150 লোককে পরীক্ষা করা হয়েছে, যার মধ্যে প্রায় 30 জন স্বামী ধরা পড়েছে। আমরা আশা করি এইভাবে আমরা আগামী দিনেও লায়ন্স ক্লাব লালার উদ্যোগে আমরা করে যাব। এবং আমরা ইয়াসি থেকে একটা দায়িত্ব নিয়ে বলছি, আগামী দিনে গাগলাছড়াতে একটা মেগা হেলথ ক্যাম্প করবো, স্বাস্থ্য শিবির করবো। যেহেতু আজকে বর্তমান যুগে বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে লোকরা দিশাহারা হয়েছে এবং আজকে চিকিৎসা করাটা অনেক ব্যয়ের ব্যাপার হয়ে যাচ্ছে, তো ইয়াসি এবং লায়ন্স ক্লাব লালা যৌথ উদ্যোগ নিয়ে আগামীতে আমরা একটা মেগা হেলথ ক্যাম্প করবো গাগলাছড়ায়। এই দায়িত্ব নিয়ে আমরা আজকে শেষ করার আগে বিশেষ বিশেষ আমার বাংলা খবর আরও একবার। বর্ধিত পুরকর প্রত্যাহারের দাবি, সোমবার শিলচরে গণধর্ণা। কাবুগঞ্জে সড়ক দুর্ঘটনা, বাইক স্কুটি সংঘর্ষে গুরুতর আহত 5। চোরের রাজত্ব উদ্ধার বন্দে, একই রাতে 4টি বাড়িতে হানা। এখনকার মতো আমার বাংলার সংবাদ এ পর্যন্তই। নমস্কার।